আর এই ভিডিওটা হঠাৎ করে বানানোর কারণও তাই, যে তোমাদেরকে জানানোর যে আমি জগত পুজোয় যাবো সেটা জানানোর জন্যই বেসিক্যালি এই ভিডিওটা বানানো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, সবাই কেমন আছো? এখন মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে, বেশি বাজেও না, 4:30 মতন বাজে, তাতেই পুরো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। আর আমি এতক্ষণ ব্যাক টু ব্যাক ভিডিও বানাচ্ছিলাম, যা হয় আর কি। আমি শনিবারে মোস্টলি সমস্ত মেকআপ ভিডিওগুলো বানিয়ে রাখি, তো যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, মানে বেলা ছোট হয়ে এসেছে, ঠান্ডা ঠান্ডা পড়েনি, বেলা ছোট হয়ে এসছে, তো সেই জন্য একটার বেশি ভিডিও বানানো যাচ্ছে না। তো ভিডিও বানিয়ে আমি ভাবলাম যে আরেকটা ভিডিও বানাবো, তো ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। আর আমার কাছে যেহেতু রিং লাইট নেই, মেকআপ করার জন্য রিং লাইট নেই, আমি সানলাইটেই ভিডিও বানাই, তো সূর্য ডুবে গেলে তো আর আমি ভিডিও বানাতে পারবো না। আমি ঘরের আলোতেও বানাই, কিন্তু সেটাতে অত ভালো কালার বোঝা যায় না, তো বেশিরভাগটাই আমি চেষ্টা করি সানলাইটে বানিয়ে নেওয়ার। যাই হোক, তো ভাবলাম একটা ব্লগ বানানো যেতে পারে, কারণ অনেকদিন তোমাদের সাথে কোনো কথা হয় না, ব্লগ বানানো হয় না, আর তোমরা সবসময় ব্লগ দেখতে চাও, ব্লগ দেখতে ভালোবাসো আর কি। আজ কালী পুজোর আগের দিন, আর তার আগের দিন মানে এই দিনটাকে কি বলে আমি জানি না, তবে এই দিন 14 শাক খাওয়া হয় সেটা জানি, 14 প্রদীপ দেওয়া হয় সেটাও আমি জানি, ছোটবেলা থেকে দেখে আসছি। তো 14 শাক আজকে আমাদের বাড়িতেও হয়েছে, আর প্রদীপ একটু সন্ধ্যে লাগলে আমি দেব, তো সেইগুলো তোমাদের দেখাবো। আর তোমাদের বাড়িতে কাদের কাদের 14 শাক হয়েছে বলো, কারণ আমার মানে বিয়ের আগে আমি আমাদের বাড়িতেও দেখেছি 14 শাক হতে, 14 প্রদীপ হতে, এগুলো আমি বিয়ের আগেও দেখেছি, এই বাড়িতেও অভিজ্ঞতারও এই নিয়মটা আছে। তবে আজকে যেহেতু আমার সংযম, কালকে কালী পুজো, কালী পুজোতে আমি উপোস করি, মানে অদ্ভুতভাবে আমি অন্য কোনো পুজোতে অত ভালো উপোস করতে পারি না, মানে খিদে খেতে পাই, এসব নানান রকম কিছু হতে থাকে, কিন্তু কালী পুজোতে আমার কোনো অসুবিধা হয় না, কালী পুজোর উপোসটা আমি করি। যেহেতু আমাদের কৃষ্ণগড়ের বাড়িতে কালী পুজো হতো, মানে এখনো হয় আর কি, তো সেই জন্য দাদারা, ভাই ভাই দাদা সবাই উপোস করে থাকতো, তো ওদের দেখে দেখে আমিও শিখে গেছিলাম তো উপোস করাটা, তো এই কালী পুজোর উপোসটা আমি করি। আর ওরা যেহেতু যজ্ঞ করতো, সেই জন্য ওরা সংযম রাখতো, মানে আতপ চালের ভাত খাবে, ঘি আলু সেদ্ধ দিয়ে আতপ চালের ভাত খাবে, তো ওদের সঙ্গে সঙ্গে আমিও খেতাম, ওটাই আর কি অভ্যেস হয়ে গেছে। তো আজ 14 শাক তো খাইনি, যেহেতু আমি সংযম করেছি। আর ছোটোবেলায় আরেকটা জিনিস হতো, বাজি ফাটানো, যদিও আমি বাজি ফাটাতে খুবই ভয় পাই, তবুও ভাল লাগতো, মানে সবাই করে, আমার ওটা দেখতে ভালো লাগে, ফাটাতে একদমই ভালো লাগে না। আর এখানে আমাদের মানে অভিজ্ঞদের বাড়িতে কালী পুজো হয় না, কিন্তু ওদের বাড়িতে অন্নকূট পুজো হয়। তোমাদেরকে আমি আগেও একবার বলেছিলাম যে এখানে অন্নকূট পুজো হয়, অন্নকূট হচ্ছে তোমার গোপাল ঠাকুরকে পুজো করা হয়, আর 108 রকমের ভোগ দেয়া হয়, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। মানে সেটা হবে হচ্ছে অমাবস্যাটা চলে গেলে, মানে অমাবস্যা কেটে গেলে তারপরে পুজো দেওয়া হয়, এবার পড়েছে সোমবার দিন, অন্যবার দিওয়ালির দিনই পড়ে, না আজও এবারও দিওয়ালির দিনই পড়েছে আই থিঙ্ক, হ্যাঁ, কারণ রবিবার দিন কালী পুজো, সোমবার দিন পড়েছে অন্নকূট, তো সেটাও তোমাদের দেখাবো। আজই শনিবার, তো আজকে থেকেই পুরো রান্নাবান্না শুরু হয়ে গেছে, ঠাকুরের যেসব মিষ্টি টিষ্টি যেগুলো বানানো হয় আর কি, পায়েস, তারপর পিঠে নাড়ু, এগুলো যেগুলো বানানো হয় সেগুলো সব আজকে থেকে অলরেডি বানানো স্টার্ট হয়ে গেছে। 2 দিন ধরে টানা 2 দিন ধরে রান্না হবে, আর সোমবারে গিয়ে তো অনুষ্ঠানটা, সেটাও দেখাবো। আর 108 রকমের রান্না হয়, মানে আমি আগে কখনো দেখিনি, এই বাড়িতে এসেই ফার্স্ট টাইম আমি দেখছি, সেটাও তোমাদের দেখাবো। আজকে সারা রাত ধরে চলবে রান্না, অবাক লাগে ভাবলে। আর আমি আজকে মোমবাতিও কিনেছি, আজকে কিনিনি কালকে কিনেছি, কারণ আজকে মোমবাতিও জ্বালাবো, সব জানা টানা যেগুলো যেগুলো জায়গায় দেওয়া সেগুলো দেবো, তোমাদের দেখায় আমি কী কী কিনেছি। তো এবার আমি এই মোমবাতিগুলো কিনেছি, বলতো সেন্টেড মোমবাতি, মেড ইন চায়না, ভীষণ কিউট লেগেছে আমার এই মোমবাতিগুলো। আমি আগের বছরে এই মোমবাতি জ্বালিয়েছিলাম, আর এটা ব্লু কালারের আছে, অনেক কটা কিনেছি এরকম, অনেক কটাই কিনেছি, তো এইগুলো আছে, সন্ধ্যাবেলা জ্বালাবো।
তার আগে আমার যা যা কাজ সেগুলো করে নেবো, কোনো কিছু সেরকম কাজ নেই, সবকিছু আসলে রেডি করতে হয়। প্রদীপগুলো মানে প্রদীপ প্রদীপ বলছি প্রদীপগুলো রেডি করতে হবে, চা খাবো, চা তো আমার নেশা চা খাওয়ার, আর যেহেতু মাসিরা রান্না করছে মানে মাসিদের দেওয়া ছুত করে আমিও চা খাই, বারবার করে মাসিদের জিজ্ঞাসা করবো মাসি চা খাবে চা খাবে, কারণ মাসিরা যদি বলে হ্যাঁ চা খাবো তাহলে আমিও চা খাবো। আর হ্যাঁ, সামনে জগদ্ধাত্রী পূজা আসছে, যারা আমার কৃষ্ণনগরের বন্ধু আছো তাদের বলছি, অনেকেই কমেন্ট করছে দিদি জগদ্ধাত্রী পূজায় আসবে তো, জগদ্ধাত্রী পূজায় আসবে তো, অবশ্যই আমি আসবো। জগদ্ধাত্রী আমি সারা বছর মানে সেইভাবে কৃষ্ণনগর যেতে পারি না, কারণ যাই কিন্তু এমন নয় যে আগে যেমন হস্টেলে থাকতে যেটা হতো আর কি, প্রত্যেক সপ্তাহে চলে যেতাম বাড়িতে, তো এখন তো সেটা হয় না কারণ এই ভিডিও বানানোর থাকে, আর শনি রবিবারটাই আমি টাইম পাই, সেজন্য মানে ভিডিও বানাতে গেলে বাড়ি যাওয়া হয় না, বাড়ি গেলে পরে ভিডিও বানানো হয় না, কারণ বাড়িতে গেলে পুরো ল্যাদ খাই, শুয়ে বসে ঘুমিয়ে এদিক ওদিক ঘুরে আমার কেটে যায়, তো সেইভাবে আর ভিডিও বানাতে হবে বলে বানানো হয় না। মা বলে যে ভিডিও বানিয়ে নেই ভিডিও বানিয়ে নেই, কিন্তু হয়ে ওঠে না, তখন আর ইচ্ছে করে না, সারাদিনই গল্প টল্প করে কেটে যায়। তো যাই হোক, জগদ্ধাত্রী পূজায় তো আমাকে যেতেই হবে, জগদ্ধাত্রী পূজায় যাওয়াটা পুরো মাস্ট। জগদ্ধাত্রী পুজো 6 তারিখে পড়েছে, আমি মেবি 5 তারিখ চলে যাবো, 5, 6, 7, 8 4 দিনই থাকবো। তো পুজোতে আমার যেহেতু যশোরপাড়ায় বাড়ি, তো তোমরা যশোরপাড়ায় এলে জানি না আমার সঙ্গে দেখা হবে কি না, কারণ পাড়ার মণ্ডপে তো আমি খুব একটা ওরকম বসে থাকি না, সবসময় ঘুরে ঘুরেই বেড়াই, তো ঠাকুর দেখে বেড়াই বা যাই হোক একটু বাড়িতেও থাকি সবার সাথে, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তো সবার সাথে একটু টাইম কাটানো, গল্প করা এসব এসবও চলতে থাকে। আর আমার তার কাছেই আমার মামার বাড়ি, তো মামার বাড়িও যাওয়ার থাকে, কারণ মামাদের বাড়িতেও যাওয়া হয় না, আর বাড়িতে গেলে একমাত্র মামাদের সাথে দেখা হয়, তো সেই হিসেবে মামার বাড়িতেও যাই, যেহেতু একদম পাশেই তো যাই চলে আসি, সন্ধ্যাবেলার মধ্যে চলে আসি, কিন্তু একটা দিন মামাদের জন্য রাখতে হয়, আর সেরকমই প্ল্যান আছে। তবে হ্যাঁ, ভাসান পড়েছে, ভাসান 2 দিন পড়েছে, ভাসানে তো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে, কারণ ঘট বিসর্জন হয়, ঘট বিসর্জনে আমি ঠাকুরের সাথে মানে ঘটের সাথে আমি যাই, আমাদের যশোরপাড়ার ঘটের সাথে আমি যাই, তো সেখানে তোমাদের সাথে রাস্তায় হয়তো দেখা হয়েও যেতে পারে, কিছু কিছু জনকে তো আমি মোটামুটি চিনি, নাম টাম চিনি, কিন্তু তোমরা কেন জিমেল অ্যাকাউন্টে ফটো দাও না, ফটো দেওয়া থাকলে পরে না চিনতে ভীষণ সুবিধা হয়, মানে আর যাদের ফটো দেওয়া আছে তাদের তো আমি চিনে ফেলবো, কিন্তু যাদের ফটো দেওয়া নেই শুধু নাম দিয়ে কমেন্ট করো তাদেরকে চেনা একটু সত্যিই চাপ হয়ে যায়। আর কেউ কেউ আছে যারা বাবা কিংবা হাজবেন্ডের নাম দিয়ে অ্যাকাউন্ট খোলা, তো সেখানে তো আরও বেশি অসুবিধা হয়ে যায়। তবুও যদি তোমাদের সঙ্গে দেখা হয় আর আমি যদি নাও চিনতে পারি তোমাদের সঙ্গে, মানে তোমরা যদি আমাকে চিনতে পারো অবশ্যই এসে কথা বলবে, আমার ভীষণই ভালো লাগবে। আর আর ঘটে এই তো গেল ঘটের কথা, আর যে আমাদের ভাসান যেটা আসল ভাসান, 2 দিনই আমি থাকবো কৃষ্ণনগরে, আর আমি ঠিক চ্যালেঞ্জের মোড়ের ওখানেই থাকি, আমোদিনী যে দোকানটা আছে তার সামনেই থাকি, তো চলতে ফিরতে তোমাদের সঙ্গে দেখা হয়েই যাবে কিছু না কিছুভাবে, কারণ কৃষ্ণনগরের এত বন্ধু যারা আমার ভিডিও দেখো, তো এদিক ওদিক চলতে ফিরতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আর আমিও ভীষণই এক্সাইটেড, তোমরা যেমন আমাকে কমেন্ট করো যে দিদি তোমার সঙ্গে দেখা হবে ভীষণ এক্সাইটেড, মানে সেইরকমভাবেই সেমভাবেই আমিও ভীষণই এক্সাইটেড যে হ্যাঁ, আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে জগদ্ধাত্রী পুজোটা কবে আসবে আর কবে তোমাদের সাথে আমার দেখা হবে, তো তো সেই হিসাবে আমিও ভীষণই এক্সাইটেড। আমি চেষ্টা করব যে এই ভিডিওটা মানে আজকালের মধ্যেই পোস্ট করে দেওয়ার, যাতে তোমরা যখন ভিডিওটা দেখবে তোমরা জানতে পারবে, আর কালী পুজো অন্নকূটের যে ভিডিওটা সেটা আমি আলাদাভাবে বানানোর চেষ্টা করব, কারণ অন্নকূটের ভিডিওটা আমি পরে পোস্ট করলেও তোমরা দেখতে পারবে, কিন্তু এই ভিডিওটা যদি আগে পোস্ট করে দিই তাহলে তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে। তবে হ্যাঁ, অন্নকূটের কী প্রিপারেশান চলছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আর চেষ্টা করব সেটা আজকের মধ্যে যদি এডিট করে আমি পোস্ট করে দিতে পারি তাহলে তাহলে বেশি ভালো হয়, দেখছি কী করা যায়। আর এই ভিডিওটা তো সেরকম কিছু নেইও, কারণ বলতে পারো চিটচ্যাট ভিডিও, আমি নিজেই কথা বলে যাচ্ছি, আমার সম্পর্কে বলে যাচ্ছি। আর এই ভিডিওটা হঠাৎ করে বানানোর কারণও তাই, যে তোমাদেরকে জানানোর যে আমি জগদ্ধাত্রী পুজোয় যাবো সেটা জানানোর জন্যই বেসিক্যালি এই ভিডিওটা বানানো। আর চলো, সন্ধ্যা লেগে গেছে, এবার আস্তে আস্তে মোমবাতিগুলো সাজাতে থাকি, তার আগে চাটা সব রেডি করি। চলো, আমি ছাদে চলে এসেছি, দেখতে এমনি দেখতে বলবো না, এমনি এসেছি আর কি,
মাসিদেরকে জিজ্ঞাসা করব যে চাটা খাবে নাকি, সেটা দেখার জন্য তো এসেইছি। আর উপরে আমাদের যে প্যান্ডেলটা হয়েছে মানে যেখানে বানানো হবে সেটা দেখতেও এসেছি, খুব সুন্দরভাবে একটা প্যান্ডেল করেছে। আর তোমাদেরকে আমি দেখাবো আমাদের পুরনো যে বাড়িটা আছে ওখানেও প্যান্ডেল হয়েছে, দেখতে পাচ্ছ পেছনে এই যে এইখানটা করে প্যান্ডেলটা হয়েছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর যখন ওখানে যাবো তখন তো দেখতেই পারবে, এদিকে আমাদের পাড়াতে গান বাজছে মন্দিরে, আমার মনে হয় কপিরাইট চলে আসবে এবার, এতক্ষণ ধরে গান বাজছে। তাই পিছনটা খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর তোমাদের দেখায় কেমন প্যান্ডেলটা হয়েছে, এই যে এখানে একটা তাঁবু টাইপের খাটানো হয়েছে আর সব মাসিরা রান্না করছে, আমাদের ভেতরে দেখায়। মাসি চা খাবে তো, চা খাবে তো, খাবেন এক দুই তিন চার কেউ আসবে। শোনো, হ্যাঁ আমি বলছি রান্না করবো তো ওখানে, হ্যাঁ ওখানে যাবে, আমরা বলবো তুমি খালি তুলবা। হ্যাঁ হ্যাঁ, এই যে মাসি আবার রান্না করতে শুরু করে দিয়েছে, এখানে নাড়ু হচ্ছে। আর তুমি কি করছো? হ্যাঁ ডাল সিদ্ধ। আর ওখানে আরো দুই মাসি আছে যারা নারকল কুড়াচ্ছে নাড়ু হবে বলে। দাও তোমাদের চা এনে দিই। টানা দু তিন দিন ধরে এত বৃষ্টি হয়েছে যে কোনো জামা কাপড় শুকায়নি, অর্ধেক জামা কাপড় শুকায়নি, জামা কাপড় কাঁচাও হয়নি। তো আজকে ফাইনালি পুরো যা যা জামা কাপড় ছিল সব তো ক্যাশে দেওয়া হয়েছে, কারণ আমরা এতগুলো লোক, চারজন লোক ধরো, তার জামা কাপড় তো একটা জমে, তো সেইগুলো সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে একেবারে, আর কিচ্ছু শুকায়নি। আর যেহেতু বারান্দায় এখন প্রদীপ দেব, তো সেই জন্য জামা কাপড় থাকলে দিতে পারবো না, তো সবকিছু তুলে রাখলাম, কালকে আবার শুকানোর জন্য দেয়া হবে, যদি রোদ উঠে যায় তো ভালো, না হলে মুশকিল। তোমরা চা খেতে ভালোবাসো খেতে? আমি তো মানে চায়ের পোকা বলতে পারো, চা যখনই আমি চা শুনি তখনই বলি হ্যাঁ চা খাবো, এত চা ভালোবাসি। শুধু চা না, আমি কফিও খেতে ভালোবাসি, আমাকে কফি খেতে দিলেও আমি খুশি, তবে চাটা একটু বেশি ভালোবাসি। আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, আদা আর কি বলে এলাচি, দিয়ে দিয়েছি, মশালা চা হবে। তো আমার এখন চা হয়ে গেছে, আমার ফেভারিট, তো এখন চা খাবো, দেখতেই পাচ্ছ আমি এখন চা খাবো, তারপরে মোমবাতি সাজাবো, তো আগে চাটা খেয়ে নিই ফটাফট করে। আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি প্রদীপগুলো সাজাবো আর তারপরে তোমাদের দেখাচ্ছি।